আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করব শুকনা চালের গুঁড়ার একটা নকশি পিঠার রেসিপি। বাইরে থেকে মুচমুচে এবং ভেতরে রসালো শিরায় ভরা এই পিঠাটি খুব সহজেই আমি তৈরি করেছি। পিঠাটি খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে এবং ভেতরে রসে ভরপুর। চলুন তৈরি করি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি, আর লবণ দিয়ে দেব 1/3 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিতে পারেন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এই পানিতে বলক আসা পর্যন্ত। যখন পানিটা এরকম ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। এখন চামচ দিয়ে গুঁড়াটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। এই 2 মিনিটে এই চালের গুঁড়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই নকশি পিঠাটার জন্য ডোটা অনেক বেশি সফট হওয়া লাগবে এবং খুব বেশি সেদ্ধ হওয়া লাগবে। চুলার আঁচটা এখন আমি লো হিটে করে দিয়েছি। যখন দেখবেন খুব ভালো মতো ডোটা তৈরি হয়ে গিয়েছে এবং চামচের সাথে ডোটা উঠে আসছে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি নিভিয়ে দেব। চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। 5 মিনিট পর ফিরে আসছি এবং ডোটা একটি প্লেটে তুলে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা অনেক বেশি গরম আছে, যেহেতু হাত দিয়ে মথে নেওয়া যাচ্ছে না, এর জন্য একটা স্টিলের বাটি অথবা একটা গ্লাস দিয়ে মথে নিতে হবে। গরম গরম ডোটা মথে নিলে ডোটা কিন্তু বেশি সফট হয়। যখন ডোটা একটু ঠান্ডা হয়েছে তখন এরকম হাত দিয়ে আমি খুব ভালো মতো মথে নেব। আমি 3 থেকে 4 মিনিট এইরকম ময়ান দিয়ে নিয়েছি। এতে করে ডোটা অনেক বেশি সফট হয়েছে। আপনারা পানি এবং চালের গুঁড়ার পরিমাণটা এইরকমই রাখবেন, এতে করে পারফেক্ট ডো তৈরি করতে পারবেন। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোর থেকে সমান 2 ভাগ করে নিচ্ছি। আমি আজকে 2 রকম রঙের পিঠা তৈরি করব, একটা সাদা থাকবে এবং আর একটা থাকবে লাল। এই জন্য ডোটা 2 ভাগ করে নিয়েছি এবং 1 ভাগে লাল রং মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। লাল রং করছি, এটা দেখতে ভালো লাগবে তাই। আপনাদের কাছে কালার না থাকলে আপনারা সাদায় রাখতে পারেন, খেতে কিন্তু একই রকম লাগবে। এখন আমি পিঠা তৈরির যে সাস আছে, যেটা দিয়ে সন্দেশ বানাই, আমি সেই সাস নিয়েছি এবং এই সাসে একটু তেল মেখে নিচ্ছি। আজকে আমি নকশি পিঠাটা সহজে ডিজাইন দেব, এই জন্য এরকম সাস ব্যবহার করছি। সামান্য পরিমাণ ডো নিয়েছি এবং একটা রুটি বেলা পিড়ি বেলুনের উপর খুব ভালো মতো গোল করে নিচ্ছি। এরপর সেই তেল মাখানো সাসের উপর দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। আমি 2 বার বেশ আলতো করে চাপ দিয়েছি আর এরকম ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা পলিব্যাগের উপর পিঠাটা রেখে আমি একটা কলম নিয়েছি। কলমটা নিয়ে পিঠার সাইডের যে বাড়তি অংশটা আছে সেখানে আলতো করে চাপ দিলে আরও একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আমি আজকে এভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে সাইডে কলম বাদ দিয়ে কিন্তু একটা টিন দিয়েও নকশি পিঠার ডিজাইনটা করে নিতে পারেন। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এইরকম একটা পাতলা টিন নিয়ে সাইডের অংশটা কেটে কেটে ফেলে দিচ্ছি, এতেও কিন্তু আরও একটা নকশি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনারা ডিজাইন কেটে নিতে পারেন। এই জন্য আমি 2 রকম করে দেখিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নকশি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি লাল রঙের পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু নকশি পিঠার আরও কয়েকটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি এটাও কলম দিয়ে সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে আমি সাদা এবং লাল সবগুলো কালারের পিঠা তৈরি করে নেব। এখন এই পিঠাগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত তেল দিয়ে খুব তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলে এই পিঠাটা ভাজতে হবে। মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো আমি ভেজে নেব। আমি একসাথে 6 থেকে 7টার বেশি পিঠা দেব না। এই পিঠাগুলো আমি খুব বেশি লাল কালার করে ভেজে নেব না, মোটামুটি সাদা কালার করে ভাজবো। পিঠাটা আমি 2 বার ভাজবো। এখন প্রথম ভাজা দিচ্ছি। 2 বার ভাজার উদ্দেশ্য হচ্ছে এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে করে তৈরি করার। আমি প্রথমবার ঠিক এরকম হালকা যখন কালার আসা শুরু করছে তখন পিঠাগুলো তুলে দিচ্ছি। তুলে একটা প্লেটে রেখে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি, যাতে কিছুটা ঠান্ডা হতে পারে। ঠান্ডা হলে পিঠাটা আবারও ভেজে নেব।
আমি একইভাবে আরও একটা ব্যাচে লাল পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন চিনির শিরা সেটা তৈরি করছি। একটি কড়াইয়ে হাফ কাপ পানি, হাফ কাপ চিনি এবং একটা এলাচ খুব ভালো মতো থেতো করে দিয়ে দেবো। এলাচ দেওয়ার ফলে এই শিরা থেকে খুব ভালো মতো একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এই শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই। যখন পালিতে বলক চলে আসবে তখন এক মিনিট জাল করে শিরাটা আমি নামিয়ে রাখবো একটা সাইডে। এতক্ষণে ফ্যানের নিচে পিঠাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় ভাজা দিব। দ্বিতীয়বার ভাজার ফলে পিঠাটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। এইবার আমি পিঠাটা একটু কালার করে ভেজে নেব, তবে খুব বেশি কালার করব না। আপনারা ভিডিও খেয়াল করুন আমি পিঠাটা ঠিক কেমন কালার করে ভেজে নিচ্ছি। আমি দুবার পিঠাটা উল্টে পাল্টে দিয়েছি, এরই ভিতরে পিঠাটা কিন্তু বেশ ফুলে উঠেছে। যখন কালার একটু চেঞ্জ হবে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে পিঠা কিন্তু আরও কালার করে ভেজে নিতে পারেন। আমি আজকে দুই রকম কালার রাখবো, এই জন্য খুব বেশি কড়া করে ভাজিনি। ভাজার পর পিঠাগুলো একটি ছড়ানো পাত্রে তুলে নিয়েছি এবং এর উপরে শিরাটা দিয়ে দিয়েছি। শিরার নিচে পিঠাটা আমি রাখবো 4 মিনিট মতো। এই 4 মিনিটের ভেতরে পিঠাটা উল্টে পাল্টে দিচ্ছি। এরই ভেতরে পিঠার ভেতরে কিন্তু শিরা ঢুকে গিয়েছে এবং উপর থেকে পিঠাটা অনেক বেশি মুচমুচে আছে। এখানে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে পিঠার ভেতরে যখন শিরাটা দিব শিরাটা অনেক বেশি গরম থাকা লাগবে। যদি দেখেন শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে শিরাটা আরও একটু চুলাই দিয়ে গরম করে নিতে হবে। পিঠাটা ঠান্ডা অথবা গরম থাকলে সমস্যা নেই। তৈরি হয়ে গেল শুকনো চালের গুঁড়ার নকশি পিঠা। লক্ষ্য করুন ভেতরে কতটা রস ঢুকেছে এবং বাইরে থেকে কতটা মুচমুচে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন।